হ্যালো অ্যান্ড ওয়েলকাম তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশান টিচার তো আজকে নিয়ে এলাম একটি বিরাট বড়ো সুখবর পশ্চিমবঙ্গে যেসব বাসিন্দারা বাইরের রাজ্যে আটকে রয়েছেন বাড়ি ফেরার আপ্রাণ চেষ্টা করছেন তবে লকডাউনের জন্য বাড়ি ফিরতে পারছেন না তৃতীয় দফার লকডাউন চলছে তাদের জন্য উঠে এলো একটি বিরাট বড় সুখবর আপনারা অনলাইনে আবেদন করবেন একটি অ্যাপ্লিকেশান অর্থাৎ একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে তাহলে সম্পূর্ণভাবে আপনাকে বাড়ি পৌঁছে দেওয়া হবে সেখানে যদি আপনার নিজের গাড়ি থাকে তাহলেও আপনি আসতে পারবেন এবং কেউ যদি রাজ্য সরকারের গাড়িতে আসতে চান তাহলেও আপনাকে সেখানে ফর্ম ফিল করতে হবে তো আপনি কোন এলাকায় আছেন কিভাবে আছেন কিসের জন্য আটকে পড়েছেন ডিটেলস কিন্তু ফর্মে দিতে হবে কীভাবে আবেদন করবেন ডিটেলস কমপ্লিটলি ভিডিওটি সেসব দিয়ে দেখতে থাকুন এবং যারা প্রচেষ্টা প্রকল্পে ফর্ম ফিল করতে গিয়ে ওটিপি প্রবলেমে পড়ছেন যত রকম কমেন্ট করছেন সেটা নিয়েও সামান্য কিছু কথা বলব ভিডিওতে যাতে আপনাদের প্রচুর উপকারে লাগবে তো চলো ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো এবং যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ পশ্চিমবঙ্গের যে কোনো চাকরির আপডেট সবার আগে আমরাই আপনার কাছে পৌঁছে দেবো তো চলো সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল অপশানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও তো আপনারা যারা প্রচেষ্টা প্রকল্পে ফর্ম ফিল আপ করতে গিয়ে আটকে পড়েছেন তাদের কথা তো আমরা বলবো প্রথমে বলে দেব। এই যারা বাইরের রাজ্যে আটকে পড়েছেন তারা কিভাবে বাড়িতে ফিরবেন কিভাবে আবেদন করবেন তো রাজ্য সরকারের তরফ থেকে একটি অফিসিয়াল ওয়েবসাইট চালু করা হয়েছে ড্রেসক্রিপশানে সেই ওয়েবসাইটের লিঙ্ক আমরা দিয়ে দেবো বিস্তারিত সেখানে গিয়ে আপনারা ওয়েবসাইটটা অ্যাপ্লাই অনলাইনে অপশানে ক্লিক করলে আবেদন করতে পারবেন ডিটেলস আমরা দেখিয়ে দেবো তো সেই ওয়েবসাইটের লিঙ্ক আমরা ড্রেসক্রিপশানে দিয়ে দেবো সেখানে ক্লিক করলে আপনার এরকম একটা পেজে আপনাদের খুলে যাবে যেটা হচ্ছে রাজ্য সরকারের সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইট শুধুমাত্র বাইরের রাজ্যে যারা আটকে পড়েছেন তাদেরকে বাড়ি ফেরানোর জন্য এই ব্যবস্থা খুব ভালো উদ্যোগ তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো কী করতে হবে এখানে প্রথমে আপনাকে আবেদন করতে হবে তো এখানে আপনার মোবাইল নম্বর পাসওয়ার্ড দিতে হবে পরে যদি আপনি প্রথম ভিজিট করেন নিচে দিকে দেখুন এখানে আপনার রেজিস্টার বা অ্যাপ্লাই বলে একটা অপশান আছে এই অপশানে আপনাকে ক্লিক করে আগে রেজিস্টার এবং অ্যাপ্লাই করতে হবে তো রেজিস্টার অ্যান্ড অ্যাপ্লাই অপশানে ক্লিক করলেই আপনার এরকম একটা ইন্টারফেস খুলে যাবে আপনার উইন্ডোজে তো আপনার মোবাইল থেকেও আবেদন করতে পারবেন এবং আপনার কম্পিউটার থাকলেও সেম টু সেম আবেদন করতে পারবেন কোনো এখানে অ্যাপ নেই সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করা হবে তো এখানে কী করতে হবে আপনার ফুল নেম আপনার নিজস্ব নামটা সম্পূর্ণ দিতে হবে এবং এখানে আপনার মোবাইল নম্বরটা সম্পূর্ণরূপে দিতে হবে তো আপনার ফুল নেম মোবাইল নম্বরটা দুটা দেওয়ার পরে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সম্পূর্ণ ওটিপিটা কিন্তু আমরা আবেদন করে দেখলাম খুব শীঘ্রই আপনার ওটিপি চলে আসবে এবং এখানে ওটিপিটা দেওয়ার পরে আপনার পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পর দুবার কনফার্ম করে সেভ করে নেবেন তারপরে আবার লগ ইন অ্যান্ড সাইন ইন অপশানে ক্লিক করলে এখানে চলে আসবেন এখানে আপনার সেই মোবাইল নাম্বার এবং যেটা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করলেন সেটা এই অপশানে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করতে হবে তো এই কন্টিনিউ অপশানে ক্লিক করলেই আপনাদের কন্টিনিউতে জাস্ট ক্লিক করলে এরকম একটা অপশান খুলবে এবং আপনাকে রিডাইরেক্ট করে তারা সেই অফিসিয়াল যে পেজ রয়েছে যেখানে ফর্ম ফিল আপ করা হবে সেখানে স্টেপ বাই স্টেপ নিয়ে যাবে তো এই রকম একটা পেজ আপনার সামনে খুলে যাবে তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন কি কি লাগবে ডিটেলস বলে দিচ্ছি তো প্রথমে আপনাদের ফুল নেম লাগবে আপনার যে নাম যেটা আপনারা আবেদন করার সময় দিলেন সেটা এখানে অটোমেটেড দেওয়া থাকবে এরপরে আপনার জেন্ডার সিম্পল জিনিস যেগুলো আপনার সকলেরই জানার ডিটেলস শর্ট শর্ট জিনিস এখানে চেয়েছে সেগুলো সকলে মোবাইলে নিজেরা ফিল আপ করতে পারবেন তাও আপনাদের সুবিধার জন্য আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা জানিয়ে দিচ্ছি সম্পূর্ণ ফর্ম ফিল আপটা কীভাবে করবে তো এখানে জেন্ডার লিখবেন পেজ লিখবে মোবাইল নাম্বারটা যেটা দিয়েছেন সেটা দেওয়া থাকবে এখানে একটা ইমেল আইডি অবশ্যই দেবেন তাহলে আপনি ইনফরমেশন পাবেন যদি না থাকেও কোনো সমস্যা নেই তো ইমেল আইডি দেবেন এরপরে ডেট অফ বার্থটা এখানে ক্লিক করে সিলেক্ট করে নেবেন এরপরে আপনি টাইমটা এখানে দেখা যাবে সিলেক্ট অফ দ্য এন্ট্রি তো এখানে আপনাকে এন্ট্রি করে অনেক কিছু অপশান আছে যে আপনি কোন রিজেনে আটকে পড়েছেন এবং কি কারণে আটকে পড়েছেন ডিটেলস কিন্তু এখানে ফর্ম ফিল করতে হবে এবং কবে থেকে আটকে পড়েছেন কোন জায়গাতে আছেন ডিটেলস আপনি কোথায় আটকে পড়েছেন যেখানকার জেলা ফোন নাম্বার আপনার বা ওই এলাকার পোস্টাল কোড ডিটেলস কিন্তু ভর্তি করতে হবে এবং আরও নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন আপনাদের নিজের অ্যাড্রেস কিন্তু চাইবে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের কোথাকার বা আপনি কোথায় আটকে পড়েছেন এবং আপনার বর্তমান বাসিন্দা কোথায় আপনি কোথাকার বাসিন্দা সেখানে অর্থাৎ কোথায় যেতে চান ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করার পরে আপনার আধার নাম্বার ও কিন্তু যদি থাকে সেটাও কিন্তু লাগবে এখানে তো এখানে ডিটেলস দেওয়ার পরে আপনি কি কারণে আটকে পড়েছেন সেটা লিখবেন এবং এখানে অপশান আছে আপনি গাড়ি করে যেতে চান না নিজে রাজ্য সরকারের গাড়ি করে অর্থাৎ রাজ্য সরকারের যে কোনোভাবেই যেতে চান তো সেখানে সব অপশান থাকবে সুন্দরভাবে নিজেরা কিন্তু ফিল আপ করতে পারবেন কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানান আমরা সমাধান নিয়ে আসবো ডিসক্রিপশানে আমরা স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল করবে তার একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছে সেখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে তো সম্পূর্ণ ফর্ম ফিল আপটা হয়ে যাওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করে তোমরা সাবমিট করে নেবে এবং সম্পূর্ণ ফর্মটা তখন আপনাদের জমা দিয়ে দিতে হবে জমা দেওয়ার পরে সেখান থেকে একটা রেসপন্স আসবে আপনাদের সেটা আপনি প্রিন্ট আউট করে রাখবেন এবং যখনই আপনাকে তাদের কাছে এটা চলে যাবে রিসেন্টলি আপনার সাথে যোগাযোগ করে আপনাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হবে খুব বড় উদ্যোগ রাজ্য সরকারের তরফ থেকে এখন চলে আসি প্রচেষ্টা প্রকল্পে যারা এক হাজার টাকা পাওয়ার জন্য ফর্ম ফিল আপ করতে চাইছেন বিশেষ সমস্যায় পড়ছেন কারণ আপনাদের একটা কথা বলে দিই সবচেয়ে যেটা আসল বাস্তব সত্য কথা প্রচেষ্টা প্রকল্পের অ্যাপের কোয়ালিটিটা একটু বুঝতেই পারছেন খুব তাড়াতাড়ি অ্যাপটা তৈরি করা হয়েছে তার জন্য অ্যাপটা একটু প্রবলেম করছে তোমাদের বড় কথা যেটা ওটিপি প্রবলেম যদি কেউ বলে যে এতজন একটা ওয়েবসাইটে বা অ্যাপে এমনিতে ফেসবুক হোয়াটসঅ্যাপ এরকম অ্যাপগুলোতে হাজার হাজার জন প্রত্যেক সেকেন্ডে ইউজ করছে তবে সেসবে কোনো প্রবলেম হয় না কারণ সেগুলো প্রচুর ডিমান্ডেড এবং আপডেটেড অ্যাপ কিন্তু বর্তমানে প্রচেষ্টা প্রকল্পের অ্যাপটা সম্পূর্ণ নতুন এবং তাদের কি কি প্রয়োজন চাহিদা মতো ধীরে ধীরে আপডেট করবে সেটাও আপগ্রেড হবে ধীরে ধীরে তারপরে আপনার সমস্যা কিন্তু সমাধান হবে তো যদি আপনার ওটিপি না আসে সেখানে কিন্তু যারা কমেন্ট করছেন ওটিপি আসছে না তো এটা কিন্তু অ্যাপেরই সম্পূর্ণ প্রবলেম এবং সারবার যারা একই সঙ্গে এতজন জয়েন করছে সেজন্য এই প্রবলেমটা হচ্ছে তো প্রচেষ্টা প্রকল্পের জন্য একটাই কথা বলবো আপনি আপনার ওটিপিটা পাওয়ার জন্য চেষ্টা করুন তো যদি কারো ডাব্লুবি অনলাইন এসে থাকে অর্থাৎ অনলি ডাব্লুবি এরকম আসছে তাদেরকে বলবো তোমরা যদি কারো বাড়ি বর্ডার এলাকায় হয়ে থাকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে বর্ডারগুলোই আলাদা রাজ্যের আপনার ইন্টারনেট কানেকশান বা লোকেশান চলে যাচ্ছে তারা কিন্তু একটু ভেতর দিকে অর্থাৎ আপনি দু তিন কিলোমিটার দূরে বাড়ির কাছে যেটা ওয়েস্ট বেঙ্গলের ভেতর দিকে সেই দিকে আপনি গিয়ে ফর্ম ফিল আপটা করুন আপনার কিন্তু ডাব্লুবি অনলাইনটা চলে যাবে এরকম বহুজনের হয়েছে ডাব্লুবি অনলাইন থেকে সমাধান হয়েছে অর্থাৎ আপনার লোকেশানটা প্রবলেম মেনলি ওই লোকেশানটা বাইরের রাজ্যে দেখাচ্ছে তাই আপনি আপনার আরও একটু আলাদা জায়গায় এক থেকে দু কিলোমিটার গিয়ে ফর্ম ফিল করলে সম্পূর্ণ সঠিকটা নিয়ে নেবে এবং লোকেশানটা একটু ভালোভাবে চেক করে নিবে তাহলে ডাব্লিউ অনলাইন থাকবে না এবং লাস্টে সাবমিট অপশানটা হয়ে যাচ্ছে অনেকের প্রবলেম হচ্ছে এটা সম্পূর্ণ অ্যাপের প্রবলেম ধীরে ধীরে আপডেট হবে কোনো ঝামেলা নেওয়ার দরকার নেই তো আজকের ভিডিওতে এই পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও আর যাবতীয় তথ্য বলে দিলাম আপনাদের সাবমিট সবই অ্যাপের প্রবলেম আমরা কিছু করতে পারি না আর রাজ্য সরকারের অ্যাপটা আপডেট করছে যথাসম্ভব চেষ্টা করছে তারা আরও ইম্প্রুভ করবে পনেরো তারিখ লাস্ট ডেট তারাই কিন্তু তোমাদের আবেদন করতে হবে যারা আবেদন করেছে অনেকেই আমাকে কমেন্টে বলেছে আবেদন সাকসেসফুল তাদের জন্য কংগ্রেচুলেশন তোমাদের টাকা এলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমরা তাহলে আপডেট দিয়ে দেবো টাকা টোকা শুরু হলেই তো আজকের ওটা এই পর্যন্তই যারা নতুন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন পশ্চিমবঙ্গে যে কোনো সরকারি প্রকল্প সরকারি চাকরির আপডেট স্কলারশিপ বিভিন্ন রকম সব কিছু আপডেট আপনারা একটি চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন নিচে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আছে সেখানে আমরা যাবতীয় চাকরির আপডেট দিয়ে থাকি সেটা আপনারা ক্লিক করে ভিজিট করে দিন তো চলো আজকে এই পর্যন্তই নতুন কোনো চাকরির আপডেট হলে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ যারা নতুন আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে যাও এবং পশ্চিমবঙ্গের যে কোনো চাকরির আপডেট সবার আগে আমরাই আপনার কাছে পৌঁছে দেবো হ্যালো অ্যান্ড ওয়েলকাম তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন টিচার তো আজকে নিয়ে এলাম একটি বিরাট বড়ো সুখবর পশ্চিমবঙ্গে যেসব বাসিন্দারা বাইরের রাজ্যে আটকে রয়েছেন বাড়ি ফেরার আপ্রাণ চেষ্টা করছেন তবে লকডাউনের জন্য বাড়ি ফিরতে পারছেন না তৃতীয় দফার লকডাউন চলছে তাদের জন্য উঠে এলো একটি বিরাট বড়ো সুখবর আপনারা অনলাইনে আবেদন করবেন একটি অ্যাপ্লিকেশান অর্থাৎ একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে তাহলে সম্পূর্ণভাবে আপনাকে বাড়ি পৌঁছে দেওয়া হবে সেখানে যদি আপনার নিজের গাড়ি থাকে তাহলেও আপনি আসতে পারবেন এবং কেউ যদি রাজ্য সরকারের গাড়িতে আসতে চান তাহলেও আপনাকে সেখানে ফর্ম ফিল করতে হবে তো আপনি কোন এলাকায় আছেন কিভাবে আছেন কিসের জন্য আটকে পড়েছেন ডিটেলস কিন্তু ফর্মে দিতে হবে কীভাবে আবেদন করবেন ডিটেলস কমপ্লিটলি ভিডিওটি সেসব দিয়ে দেখতে থাকুন এবং যারা প্রচেষ্টা প্রকল্পে ফর্ম ফিল করতে গিয়ে ওটিপি প্রবলেমে পড়ছেন যত রকম কমেন্ট করছেন সেটা নিয়েও সামান্য কিছু কথা বলবো ভিডিওতে যাতে আপনাদের প্রচুর উপকার লাগবে তো চলো ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো এবং যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে